জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো মার্কস পেতে চান? ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাকে কয়টি বিষয় মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং তা অনুধাবন করতে হবে, তাহলে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনাকে অবশ্যই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে, প্রশ্নটা কিভাবে আসে সেই সম্পর্কে একটি ধারণা রাখতে হবে। বিগত সালের প্রশ্নগুলো সংগ্রহ করুন, যে বছর পরীক্ষা দিবেন তার আগের বছরের প্রায় সব প্রশ্নগুলো না পড়লেও চলবে। বিগত 5 সালের প্রশ্নগুলো পড়ুন, উত্তরগুলো মুখস্থ করুন। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন, আপনি যে সালে পরীক্ষা দিবেন তার আগের সালে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নগুলো বিগত সালের সাথে মিলিয়ে দেখুন, দেখবেন অনেকগুলো মিল পাচ্ছেন। পরীক্ষার হলে যখন উত্তর করবেন তখন দেখবেন আপনার 60-70% মার্কস সেই বিগত সালের প্রশ্নগুলো থেকে কমন পড়ছে। ক্লাস লেকচারগুলো ফলো করতে ভুলবেন না, প্রতিদিন অন্তত 1 ঘন্টা পড়ুন। আপনি যদি নিয়মিত পড়ার মধ্যে থাকেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন।